এবার সৌরপ্রিয় দত্তের কাছে আসি। সৌরপ্রিয়, আপনার কাছ থেকে যেটা জানতে চাইব যে এই যে বলছিলাম কোথাও গিয়ে কি একটা কালো দিন থেকে অনেকটা গভীর কালো আমরা দেখেছি, এবার এই ভদ্রলোককে সামনে রেখে এবার কি দিনের আলোটা খুব ভালো মতো উজ্জ্বলভাবে ফুটে উঠছে? এবং আপনাদের জন্য, বিশেষ করে আপনি যে দলের সাপোর্টার সেই দলের শাসক নেতাদের জন্য অত্যন্ত খারাপ দিন আসছে। আমি মনে করি যে আমাদের জন্য অত্যন্ত ভালো হয়েছে এই অভির গাঙ্গুলির এই বিষয়টা। তার কারণ রাবণ ভিখারির বেশে এসেছিলেন, সীতাকে অপহরণ করেছিলেন ভিখারির বেশে এসে। কাকে রাবণ বলছেন? বলছি কাকে বলছি আমি সেটা বুঝে বাংলার মানুষ বুঝতে পারছে, একটু পরিষ্কার করে বললে ভালো হতো, তাহলে বুঝতে পারে। রাবণ ভিখারির বেশে এসে সীতাকে অপহরণ করেছিলেন, তারপর তার যা পরিণতি হয়েছিল সবাই জানে। আর অভিজিৎ গাঙ্গুলি ভগবান বেশে চাকরি প্রার্থীদের স্বপ্ন দেখিয়ে তাদেরকে ব্যবহার করে তিনি নেতা হতে চাইছেন, এবং তার পরিণতি কী হবে, যেটা রাবণের পরিণতি হয়েছিল সেটাই তার পরিণতি হবে। আমার কাছে কথা হচ্ছে, অনেকে ভাবতেন উনি ভগবান, সবাই বলতেন উনি ভগবান, আসলে তো উনি ছিলেন অসুর। আসলে একজন বিচারকের শিরদাঁড়া সোজা রাখতে হয়, সেটা বুঝতে হবে, এবং নিরপেক্ষতাই কিন্তু মাপকাঠি একজন বিচারকের। কিন্তু আমরা বরাবর বলে এসেছি, বারবার বলে এসেছি, তুমি যত আর্কাইভ দেখবে, অন্তত আমার বা অন্যান্য সবার তৃণমূলের, যে ওনার প্রত্যেকটা রায়দানের মধ্যে একটা রাজনৈতিক মদতপুষ্ট ছিল, নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের প্রতি ওনার আনুগত্য দেখা যেত। এটা আমরা বারবার বলেছি যে উনি বিকৃত, উনি বিক্রি হয়ে গেছে, এবং আজকে বিজেপিতে যোগদান সেটা প্রমাণ করছে। আমি মনে করি এটা বিচার ব্যবস্থার কাছে অত্যন্ত লজ্জাজনক, অত্যন্ত দুঃখজনক একটা অধ্যায়। বিচারপতি যিনি ছিলেন, প্রাক্তন বিচারপতি, এখন আমাদের বলতে কোনো দ্বিধা নেই যে উনি যদি মনে করেন যে উনি বিচারকের আসনে বসে বসে যেভাবে জাজমেন্ট করতেন, কোনো একটা রাজনৈতিক দলে গিয়ে উনি সেই জাজমেন্ট করবেন, আর সেটা তৃণমূল আমি আমি একবার আপনার আপনি যে কথাগুলো বলছেন সেগুলো সরাসরি বিচার বিভাগকে সামনে রেখে বলছেন, তো জাজমেন্ট নিয়ে কথা বলছেন। বিক্রম রয়েছেন পাশে। বিক্রম, আমরা জানি যে এই যে কথাগুলো বলছেন সেই কথাগুলোর সঙ্গে সঙ্গে তো একটা বিষয় উঠে আসে যে পাল্টা তো চ্যালেঞ্জ করা যায় সেই রায়গুলোকে। এখনো পর্যন্ত তো আমরা একের পর এক অভিজিৎ গাঙ্গুলির রায়কে দেখেছি যার জেরে অনেক মানুষের চাকরিও হয়েছে। কি বলছেন? বলছেন যে ভগবানের বেশি এসে নাকি রাবণ এসেছিল? এগুলো তৃণমূল শাসক দল এরাই এটা বলে বেড়াচ্ছে। এখন ঘটনা হচ্ছে হলো, জাস্টিস গঙ্গোপাধ্যায়ের রায় ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্টে বারবার বারবার টেস্টেড হয়েছে, উনি যে রায় দিয়েছেন এক এক সময় ডাইরেক্ট সুপ্রিম কোর্টে গিয়ে টেস্ট হয়েছে, সুপ্রিম কোর্ট বিচারপতিকে সরিয়ে দিয়েছে, এগুলো আপনারা জানেন, বাংলার দর্শকও জানে, আমরা মামলা করেছি, প্রত্যেকটা মামলাতে আমি ছিলাম। বিচারপতিকে সরিয়ে দিয়ে ওই জায়গায় নতুন যাকে বিচারপতি এনেছেন, রায় একই দাঁড়িয়েছে। 19-20 90% মামলার আপনি যদি অর্ডার, যদি অর্ডার শিট অন রেকর্ড, দেখুন বাজারে অনেক কথা বেরোয়, মিডিয়াতে অনেক কথা বেরোয়, অনেকে অনেকভাবে প্রচার করে। যেদিন বিচারপতি গঙ্গোপাধ্যায়কে সরিয়ে দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্টের অর্ডারে, সেদিন আপনি দেখবেন যারা তৃণমূল করেন তারা খুব আনন্দ করেছিল, ভেবেছিল সব রায় খারিজ হয়ে গেছে। বিচারপতিকে সরাতে পারে এবং বিচারপতিরা সরে, ডিটারমিনেশনও চেঞ্জ হয়, এটা নর্মাল প্রসেস, বিচারপতি আসে যায়, কিন্তু রায় বা আদালতের ডকুমেন্ট এগুলো কিন্তু রয়েই যায়। এবং বিচারপতির রায় যে কোনো ভুল নেই, কারণ ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্ট বারবারই ওনার রায়কে কিন্তু আপেলডি করে গেছেন, কয়েকটা জায়গাকে বাদ দিলে এক ম্যাক্সিমাম জায়গাতে এই জিনিসটা হয়েছে। এবং সবথেকে বড় কথা, বিচারপতি গঙ্গোপাধ্যায় রায়গুলো যেগুলো দিতেন, আপনারা যদি খেয়াল করে থাকবেন, খুব টাইম বাউন্ড রায়, বিকেল 5টা পার্থ চট্টোপাধ্যায়কে অমুক জায়গায় যেতে হবে, বিকেল 6টায়, যে টাইম বাউন্ড রায়ের জন্য শাসক দল দুর্নীতিটাকে ধামাচাপা দিতে পারেনি, যেটা প্রত্যেকটা ক্ষেত্রে। আরেকটা কথা বলবো, বিচারপতি কেন আসলো পলিটিক্যাল জায়গায়, যে কোনো মানুষ আসতে পারে সেটা কোনো বিষয় না। আমি সৌরভবাবুকে একটা প্রশ্ন করবো, জাস্টিস নূরে আলম চৌধুরী কোন দল করতেন, তিনি কেন আপনাদের এমপি হয়েছিলেন? আবার কথা ঠিকই বলেছেন, আবার উনি তো তৃণমূল করেছেন, তা একজন বিচারপতি যদি, আরে আপনারা তৃণমূলের তরফ থেকে তো এই প্রচারটা হচ্ছে, জাস্টিস নূরে আলম চৌধুরী। বিক্রমের এই প্রশ্নের উত্তরটা খুঁজবো, আমরা সৌরপ্রিয়র কাছে আসবো, কিন্তু তার আগে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি কি বলেছেন, যে কি বললেন, কেন তার রাজনীতিতে আসা, এবং তৃণমূলকে কিভাবে কটাক্ষ করলেন, কি কি বললেন, কিভাবে একের পর এক শেল বিঁধলেন শাসক দলকে উদ্দেশ্য করে, একবার শোনাবো আপনাদের, শুনুন। তারা জজকে উদ্দেশ্য করে গালাগাল করেছেন, কেন না তাদের দুষ্কৃতকারীদের, তাদের দলের, তাদের সব কেলেঙ্কারিগুলো ফাঁস হয়ে যাচ্ছিল, অনেক কেলেঙ্কারি ফাঁস হয়েছে, এবং অনেক বড় বড় দুষ্কৃতি যারা মন্ত্রীর ছদ্মবেশে, অন্যান্য আমলার ছদ্মবেশে লুকিয়েছিলেন, তারা আপাতত
জেলে আছেন, গড়াগড়ি খাচ্ছেন না ফাইভ স্টার ফেসিলিটিতে আছেন সেটা আমি এখনো জানি না। তবে আমি এটা বুঝতে পারছি যে তৃণমূল কিন্তু ভেতর ভেতর ভেঙে পড়ছে। এই তৃণমূল দল আর বেশিদিন পশ্চিমবঙ্গে নেই এই মুহূর্তে। রাজ্যের রাজনীতিতে তৃণমূল বলে যে দলটি আছে সেটা সম্পূর্ণ একটি দুষ্কৃতীদের দল। এটাকে কোনো পলিটিক্যাল পার্টি বলে আমি মনে করি না, এটা একটা যাত্রা পার্টি, পলিটিক্যাল পার্টি নয়। যাত্রা পার্টি যেমন বিবেক থাকে তাদের তেমন বিবেক আছে। তাদের যাত্রা পালার নাম হচ্ছে মা মাটি মানুষ। সেখানে যেমন ছোট লোকের চরিত্র থাকে, মধুমতালের চরিত্র থাকে, এরকম সব অনেক কিছু আছে সেই দলে। আছেই তো, দুর্নীতিগ্রস্তই তো দল, দলটি সম্পূর্ণ দুর্নীতিগ্রস্ত দিয়ে তৈরি। আর কিছু লোক যারা ভালো লোক আছেন, কিছু লোক নিশ্চয়ই ভালো লোক আছেন, যারা কিছু না বুঝে সেখানে ঢুকে পড়েছেন আর বেরোতে পারছেন না। সৌরপ্রিয় দত্তের কাছে আসি। সৌরপ্রিয়, আপনার কাছ থেকে যেটা জানতে চাইব যে এই যে বলছিলাম কোথাও গিয়ে কি একটা কালো দিন থেকে অনেকটা গভীর কালো আমরা দেখেছি, এবার এই ভদ্রলোককে সামনে রেখে এবার কি দিনের আলোটা খুব ভালো মতো উজ্জ্বলভাবে ফুটে উঠছে? এবং আপনাদের জন্য, বিশেষ করে আপনি যে দলের সাপোর্টার সেই দলের শাসক নেতাদের জন্য অত্যন্ত খারাপ দিন আসছে। আমি মনে করি যে আমাদের জন্য অত্যন্ত ভালো হয়েছে এই অভির গাঙ্গুলির এই বিষয়টা। তার কারণ রাবণ ভিখারির বেশে এসেছিলেন, সীতাকে অপহরণ করেছিলেন ভিখারির বেশে এসে। কাকে রাবণ বলছে? বলছি কাকে বলছি আমি সেটা বুঝে বাংলার মানুষ বুঝতে পারছে, একটু পরিষ্কার বলছি তাহলেই বুঝতে পারে। রাবণ ভিখারির বেশে এসে সীতাকে অপহরণ করেছিলেন, তারপর তার যা পরিণতি হয়েছিল সবাই জানে। আর অভিজিৎ গাঙ্গুলি ভগবান বেশে চাকরি প্রার্থীদের স্বপ্ন দেখিয়ে তাদেরকে ব্যবহার করে তিনি নেতা হতে চাইছেন, এবং তার পরিণতি কী হবে? যেটা রাবণের পরিণতি হয়েছিল সেটাই তার পরিণতি হবে। আমার কাছে কথা হচ্ছে, অনেকে ভাবতেন উনি ভগবান, সবাই বলতেন উনি ভগবান, আসলে তো উনি ছিলেন অসুর। আসলে একজন বিচারকের শির দ্বারা সোজা রাখতে হয়, সেটা বুঝতে হবে, এবং নিরপেক্ষতাই কিন্তু মাপকাঠি একজন বিচারকের। কিন্তু আমরা বরাবর বলে এসেছি, বারবার বলে এসেছি, তুমি যত আর্কাইভ দেখবে, অন্তত আমার বা অন্যান্য সবার তৃণমূলের, যে ওনার প্রত্যেকটা রায়দানের মধ্যে একটা রাজনৈতিক মদতপুষ্ট ছিল, নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের প্রতি ওনার আনুগত্য দেখা যেত। এটা আমরা বারবার বলেছি যে উনি বিকৃত, উনি বিক্রি হয়ে গেছে, এবং আজকে বিজেপিতে যোগদান সেটা প্রমাণ করছে। আমি মনে করি এটা বিচার ব্যবস্থার কাছে অত্যন্ত লজ্জাজনক, অত্যন্ত দুঃখজনক একটা অধ্যায়। বিচারপতি যিনি ছিলেন, প্রাক্তন বিচারপতি, এখন আমাদের বলতে কোনো দ্বিধা নেই যে উনি যদি মনে করেন যে উনি বিচারকের আসনে বসে বসে যেভাবে জাজমেন্ট করতেন, কোনো একটা রাজনৈতিক দলে গিয়ে উনি সেই জাজমেন্ট করবেন, আর সেটা তৃণমূল কংগ্রেস মেনে নেবে বা জনগণ মেনে নেবে, বিচারপতি যখন জাজমেন্টের জায়গাতে আর নেই। আমি আমি একবার আপনার আপনি যে কথাগুলো বলছেন সেগুলো সরাসরি বিচার বিভাগকে সামনে রেখে বলছেন, তো জাজমেন্ট নিয়ে কথা বলছেন। বিক্রম রয়েছেন পাশে। বিক্রম, আমরা জানি যে এই যে কথাগুলো বলছেন সেই কথাগুলোর সঙ্গে সঙ্গে তো একটা বিষয় উঠে আসে যে পাল্টা তো চ্যালেঞ্জ করা যায় সেই রায়গুলোকে। এখনো পর্যন্ত তো আমরা একের পর এক অভিজিৎ গাঙ্গুলির রায়কে দেখেছি যার জেরে অনেক মানুষের চাকরিও হয়েছে। কি বলছেন? বলছেন যে ভগবানের বেশি এসে নাকি রাবণ এসেছিল? এগুলো তৃণমূল শাসক দল এরাই এটা বলে বেড়াচ্ছে। এখন ঘটনা হচ্ছে হলো, জাস্টিস গঙ্গোপাধ্যায়ের রায় ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্টে বারবার বারবার টেস্টেড হয়েছে। উনি যে রায় দিয়েছেন এক এক সময় ডাইরেক্ট সুপ্রিম কোর্টে গিয়ে টেস্ট হয়েছে, সুপ্রিম কোর্ট বিচারপতিকে সরিয়ে দিয়েছে, এগুলো আপনারা জানেন, বাংলার দর্শকও জানে। আমরা মামলা করেছি, প্রত্যেকটা মামলাতে আমি ছিলাম। বিচারপতিকে সরিয়ে দিয়ে ওই জায়গায় নতুন যাকে বিচারপতি এনেছেন, রায় একই দাঁড়িয়েছে। 19-20% মামলার আপনি যদি অর্ডার, যদি অর্ডার শিট অন রেকর্ড, দেখুন বাজারে অনেক কথা বেরোয়, মিডিয়াতে অনেক কথা বেরোয়, অনেকে অনেকভাবে প্রচার করে। যেদিন বিচারপতি গঙ্গোপাধ্যায়কে সরিয়ে দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্টের অর্ডারে, সেদিন আপনি দেখবেন যারা তৃণমূল করেন তারা খুব আনন্দ করেছিল, ভেবেছিল সব রায় খারিজ হয়ে গেছে। বিচারপতিকে সরাতে পারে এবং বিচারপতিরা সরে, ডিটারমিনেশনও চেঞ্জ হয়, এটা নর্মাল প্রসেস, বিচারপতি আসে যায়, কিন্তু রায় বা আদালতের ডকুমেন্ট এগুলো কিন্তু রয়েই যায়। এবং বিচারপতির রায় যে কোনো ভুল নেই, কারণ ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্ট বারবারই ওনার রায়কে কিন্তু আপেলডি করে গেছেন, কয়েকটা জায়গাকে বাদ দিলে এক ম্যাক্সিমাম জায়গাতেই এই জিনিসটা হয়েছে। এবং সবথেকে বড় কথা, বিচারপতি গঙ্গোপাধ্যায় রায়গুলো যেগুলো দিতেন, আপনারা যদি খেয়াল করে থাকবেন, খুব টাইম বাউন্ড রায়, বিকেল 5টা পার্থ চট্টোপাধ্যায়কে অমুক জায়গায় যেতে হবে, বিকেল 6টায়, যে টাইম বাউন্ড রায়ের জন্য শাসক দল দুর্নীতিটাকে ধামাচাপা দিতে পারেনি, যেটা প্রত্যেকটা ক্ষেত্রে। আরেকটা কথা বলবো, বিচারপতি কেন আসলো পলিটিক্যাল জায়গায়? যে কোনো মানুষ আসতে পারে সেটা কোনো বিষয় না। আমি সৌরভবাবুকে একটা প্রশ্ন করবো, জাস্টিস নূরে আলম চৌধুরী কোন দল করতেন?
তিনি কেন আপনাদের এমপি হয়েছিলেন, আবার কথা ঠিকই বলেছেন, আবার উনি তো তৃণমূল করেছেন, তা একজন বিচারপতি যদি, আরে আপনারা তৃণমূলের তরফ থেকে তো এই প্রচারটা হচ্ছে, জাস্টিস বলে আলাম চৌধুরী ডাকি বিক্রমের এই প্রশ্নের উত্তরটা খুঁজবো, আমরা সৌরভ প্রিয়র কাছে আসবো, কিন্তু তার আগে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি কি বলেছেন, যে কি বললেন, কেন তার রাজনীতিতে আসা, এবং তৃণমূলকে কিভাবে কটাক্ষ করলেন, কি কি বললেন, কিভাবে একের পর এক শেল বিঁধলেন শাসক দলকে উদ্দেশ্য করে, একবার শোনাবো আপনাদের, শুনুন। তারা জজকে উদ্দেশ্য করে গালাগাল করেছেন, কেন না তাদের দুষ্কৃতকারীদের, তাদের দলের, তাদের সব কেলেঙ্কারিগুলো ফাঁস হয়ে যাচ্ছিল, অনেক কেলেঙ্কারি ফাঁস হয়েছে, এবং অনেক বড় বড় দুষ্কৃতি যারা মন্ত্রীর ছদ্মবেশে, অন্যান্য আমলার ছদ্মবেশে লুকিয়েছিলেন, তারা আপাতত জেলে আছেন, গড়াগড়ি খাচ্ছেন, না ফাইভ স্টার ফেসিলিটিতে আছেন, সেটা আমি এখনো জানি না। তবে আমি এটা বুঝতে পারছি যে তৃণমূল কিন্তু ভেতর ভেতর ভেঙে পড়ছে, এই তৃণমূল দল আর প্রেসিডেন্ট পশ্চিমবঙ্গে নেই এই মুহূর্তে, রাজ্যের রাজনীতিতে তৃণমূল বলে যে দলটি আছে সেটা সম্পূর্ণ একটি দুষ্কৃতীদের দল, এটাকে কোনো পলিটিক্যাল পার্টি বলে আমি মনে করি না, এটা একটা যাত্রা পার্টি, পলিটিক্যাল পার্টি না, যাত্রা পার্টি যেমন বিবেক থাকে তাদের তেমন বিবেক আছে, তাদের যাত্রা পালার নাম হচ্ছে মা মাটি মানুষ, সেখানে যেমন ছোট লোকের চরিত্র থাকে, মধু মতালের চরিত্র থাকে, এরকম সব অনেক কিছু আছে সেই দলে, আছেই তো, দুর্নীতিগ্রস্তই তো দল, দলটি সম্পূর্ণ দুর্নীতিগ্রস্ত দিয়ে তৈরি, আর কিছু লোক যারা ভালো লোক আছেন, কিছু লোক নিশ্চয়ই ভালো লোক আছেন, যারা কিছু না বুঝে সেখানে ঢুকে পড়েছেন আর বেরোতে পারছেন না।